আজ চৌঠা ডিসেম্বর। আজকের উল্লেখযোগ্য বিষয়, সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করা হয়েছিল আজকেরই দিনে। নৌ দিবস, পদার্থবিদ লুইগি গ্যালভানির মৃত্যু। পদার্থবিজ্ঞানী লুইগি গ্যালভানি, জন্ম 9 সেপ্টেম্বর 1737 খ্রিস্টাব্দে, মৃত্যু 4 ডিসেম্বর 1798 খ্রিস্টাব্দে। পদার্থবিজ্ঞানী লুইগি গ্যালভানির জন্ম ইটালির বোলোগনা শহরে। পিতা ডমিনিকো ছিলেন স্বর্ণ ব্যবসায়ী, মাতা বারবারা ছিলেন পিতার চতুর্থ স্ত্রী। পারিবারিক আভিজাত্য না থাকলেও তার শৈশব শুরু হয় ধর্মীয় আবাসে। গ্যালভানি নিজের প্রচেষ্টায় 15 বছর বয়সে ধর্মীয় মোহ ত্যাগ করে চিকিৎসা বিজ্ঞান নিয়ে ইউনিভার্সিটি অব বোলোগনায় শিক্ষা গ্রহণ শুরু করেন। শল্য চিকিৎসায় পারদর্শী হন। অবশেষে তিনি পদার্থবিজ্ঞানে আকৃষ্ট হন, ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন। অ্যানাটমি, সার্জারি, ফিজিক্স, ইলেকট্রিসিটি ইত্যাদি বিষয় নিয়ে ইটালিতে স্বনামধন্য পদার্থবিজ্ঞানী হিসেবে খ্যাত হন। লুইগি গ্যালভানির শ্রেষ্ঠ আবিষ্কার বায়ো ইলেকট্রিসিটি।